আজকে হাটে আমার খামারে তিতির মুরগি বিক্রি করে কিনে নিয়ে আসলাম আমার খামারের জন্য ব্রিডার গলা ছিলা মুরগ এরকম গলা ছিলা মুরগ বেশ কিছুদিন যাবত খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না আজকে হাটে অবশেষে মিলে গেছে আর আমার যে তিতির মুরগিগুলো দেখতে পাচ্ছিলেন আমি গত তিন চার হাটে আগে কিনেছিলাম এই মুরগিগুলো কিনেছিলাম পোষার জন্য কিন্তু এরা এত ডাকাডাকি করে যে আসলে কোনোভাবেই বাড়িতে টিকতে পারছিলাম না আমার বাড়ির পাশেই খামার যেহেতু বাড়ির সাথেই একেবারে তো আসলে ওরা খাইলেও ডাকে না খাইলেও ডাকে রাতেও ডাকে দিনেও ডাকে ওদের ডাকার লেভেলটা একবার একটু শোনান শুধু টাকা ডাকি না এরা আসলে এত মারামারি করে অন্যান্য আমার মুরগি হাঁসকে এত পরিমাণে টুকরা টুকরি করে একাকার অবস্থা করে দেয় এদের শক্তি এত বেশি দেশি মুরগির চেয়ে অনেক বেশি শক্তি এদের পাঞ্জা ঠোঁট সব কিছু অনেক বেশি শক্তি আর তারপরও একটা ব্যাপার সেটা হচ্ছে এরা গাছে থাকতে পছন্দ করে এর জন্য এদের যদিও আমি পাখা কাটিয়ে দিয়েছি তারপরও এরা আমার নেট ছিঁড়ে ওপর দিয়ে বের হয়ে দুই তিন দিন আমাকে খুব জ্বালাইছে এমন একটা অবস্থা সন্ধ্যার সময় চলে যায় ওই টাইমে ধরতেও পারি না তো এদের প্রতি এক প্রকার অতিষ্ঠ হয়ে আজকে এদের মধ্যে থেকে তিনজনকে নিয়ে আমি হাটের দিকে রওনা দিয়ে দিই আর আজকে তিনজনকে নিয়ে যাচ্ছি এদের মধ্যে একজন যেটা সবচেয়ে বড় ছিল সবচেয়ে সুন্দর ছিল সেটাকে আমি আল্লাহ আকবার করে দিছি আর বাকি দুইটা হচ্ছে এক ভাই নিবে একটা মেল ফিমেল আমাদের পরিচিত এক ভাই ওনাকে দিব আর একটা হচ্ছে মারা গেছে অসুস্থ হয়ে আমি মোট সাতটা তিতির কিনছিলাম চার হাজার টাকা দিয়ে দেখছিলেন তো চলুন দেখা যাক আজকে তিনটা কত টাকায় বিক্রি করি আর বাকি যে দুইটা এক ভাই নিবে ওই দুইটা হচ্ছে ষোলোশো টাকায় বিক্রি করছি আর কি কেজি দরে বিক্রি করছি পাঁচশো ছয়শো পঞ্চাশ টাকা কেজি দরে আর হাটে এসে মুরগিগুলো রাখার পর পরই কিছু দেশি মুরগি চলে আসে এর মাঝে আমার একটা মোরগ খুব পছন্দ হয়ে যায় এরকম ব্রিডার আসলে সম্ভবত পাওয়া যায় না অনেক সুন্দর এবং অনেক ওয়েটফুল একটা মুরগ মোরগ একদম পারফেক্ট ওয়েটের একেবারে বেশি ওয়েট না যেরকম গলা ছিলাম মোরগ আমার প্রয়োজন ঠিক সেই রকমই একটা মোরগ আমি পেয়ে যাই এবং এটা একটা ব্যাপারের খাঁচায় ছিলাম ব্যাপারি কাছ থেকে অনেক জোর জবরদস্তি করে একটা মুরগি নিয়ে আর দুইটা গলা ছিলাম মুরগি দেখতে পাচ্ছিলাম কিন্তু ব্যাপারে আমাকে মুরগি দুটা দিচ্ছিলো না পরবর্তীতে এই মোরগটাই নেওয়ার চেষ্টা করি যে আমার মোরগ লাগবে আমার খামারে মুরগি আছে কিন্তু মোরগের সংখ্যা কম ব্রিডার নাই আমি অনেক দিন যাবত হাটে খুঁজতেছি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না হাটে গলা ছিলা বাদেও কিন্তু অনেক সুন্দর সুন্দর মোরগ ছিল কিন্তু সেগুলো কিন্তু আমার পছন্দ আসছিলো না কারণ হচ্ছে আমি গলা ছিলাম মোরগ চাচ্ছিলাম খামারে একদম স্পেশাল টাইপের যেটা আমার খামারকে একেবারে যে বাচ্চাগুলো আসবে পরবর্তীতে যেন এই বাচ্চাগুলো বেঁচতে গেলে আমার একটুকু সমস্যা না হয় আর একটা জিনিস বলে রাখি হাটে যে কোনো কিছু কিনতে গেলে অবশ্যই আপনারা দামাদামি করে কিনবেন এবং আপনার যে দামে আপনি কিনবেন সেটা যেন অবশ্যই আপনি জিতেন কারণ না কিনতে জিতলে পরবর্তীতে বেচতে গেলে আপনি ঠকে যাবেন কারণ এই যে জিনিসটা কিনছেন এটাকে হয়তো বা আপনার বিক্রি করতে হতে পারে কারণ অসুস্থ হলো বা এমন কোনো কিছু হলো যেটার কারণে মনে হচ্ছে মোরগটা রিজেক্টেড বা মনে হচ্ছে যে এই মোরগটা দিয়ে কাজ হবে না আপনি এখন টার্গেট করে নিয়ে যাচ্ছেন কিন্তু পরবর্তীতে এরকম মনে হবে যে না হচ্ছে না তখন কিন্তু আপনাকে হাটে এসে বিক্রি করতে লস লস করলে কিন্তু ভালো লাগবে না তা আমি দেখবেন যে যে জিনিসটা কিনি সেটাকে আমি লাভে রাখার চেষ্টা করি আর এই মুরগির খামার করা কিন্তু পেশা এবং পেশা তাই আমি সময় আমার পেশা যেহেতু সেহেতু আমি সেভাবেই নেওয়ার চেষ্টা করি আমাকে এক ব্যাপারে এসে মুরগি দেখাচ্ছিলো তার মুরগির মলদা টলদা সব ক্লিয়ার করে দেখাচ্ছিল এবং মুরগিটাকে বলতেছিল ডিমে আসবে যদিও বা আমি ভিডিওটা বানাতে বানাতে অলরেডি মুরগিটা আমার বাসায় এসে ডিম দিয়ে দিছে তো যাই হোক ব্যাপারের কথা কাজে মিলছিল তার কাছ থেকে এই গলা ছিল মোরগটা আমি নিয়ে নেই গলা ছিল মোরগটা খুবই সুন্দর লাগে এছাড়াও আরও বেশ কয়েকটা মুরগ এই হাটে কিনবো আপনাদের কেমন লেগেছে এই মোরগটা জানাবেন তবে হ্যাঁ আজকে হাটে মুরগির এত দাম কেন এত দাম কিছু বুঝতে পারতেছিলাম না আপনারা একটু কমেন্ট করে জানাবেন পাঁচশো টাকা কেজি যাচ্ছে আমাদের এখানে স্বভাবত চারশো চারশো বিশ টাকা কেজি পাওয়া যায় আজকে পরে চারশো আশি টাকা কেজি কিনছি আর এই যে তিতির মুরগিগুলো দেখতেছেন এগুলো নিয়ে বসে আসি তো আসি রোদে কেউ একটা এসে দামও বলে না কিছু বলে না শুধু জিজ্ঞেস করে আমি দাম বলি সে আর কোনো রিপ্লাই দেয় না বেলার একটু বাড়ার পরে গতদিন যার কাছ থেকে তিতির মুরগি কিনছিলাম সেই ছেলেটাও সে হাজির হয় আমি বললাম কি ব্যাপার ভাই তিতির মুরগি তো চাহিদা নাই বিক্রি হচ্ছে না তো তিতির মুরগি নিয়ে বসে থেকে থেকে লাস্টে এক ভাই এসে দামাদামি করে আমি সাতশো টাকা কেজি দাম চাই পরবর্তীতে ভাই ছয়শো পঞ্চাশ টাকা কেজিতে রাজি হয় আপনারা ভিডিওতে যত ইজি মনে হলো বিক্রি করার প্রসেসটা তত ইজি না অনেক কষ্ট হয়েছে তিতির মুরগি বিক্রি করতে আর তিতির মুরগি বিক্রি করে যে ব্যাপারের কাছ থেকে ওই যে দুইটা মুরগি মুরগি মুরগ মিসি তাকে আমি নয়শো আশি টাকার মতো দাম আসে তো তাকে আমি এক হাজার টাকা দিলাম এইটা দিয়ে আর কি আমি বের হই আর আপনাদের কাছে আরেকটা কথা বলি যে জিনিসের বাজার নাই সেই জিনিস নিয়ে যদি ব্যবসা করতে যান তাহলে অবশ্যই লস হবে আমি তিতির মুরগি নিয়ে বসে আসি আসি কেউ দাম বলে একজন আসছে শুধু পোষার জন্য তার কাছে বিক্রি করতে পারছি মাংসে কিনা কেজির জন্য লোকের কাছে আমার মনে হয় না আমার হাটে এখান থেকে কাউকে বিক্রি করতে পারবো হয়তো বা দু একজন পাইলেও পাইতে পারি আর যখন কেউ বাণিজ্যিক খামার করে তখন কিন্তু তার কাছে দু এক পিস মুরগি থাকে না অনেক অনেক মুরগি থাকে তো সেই মুরগি কিন্তু বাজার কী অবস্থা বাজারে কী অবস্থা হাটে তার চাহিদা আসে কিনা এটা না জেনে যদি খামার করা হয় তাহলে হানড্রেড পার্সেন্ট লস হবে তো আপনারা যারা খামার করবেন তারা দেখবেন যে আসলে বাজারে কি চলতেছে কী নিয়ে কাজ করলে বাজারে ব্যবসা সফল করা যাবে বাজারে গেলেই চাহিদা আছে মানুষ গেলেই কিনে নিবে এরকম প্রোডাক্ট নিয়ে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে এবং সেই প্রোডাক্টের কস্টিংটাকে আপনাকে ক্যালকুলেট করতে হবে কত টাকা উৎপাদন করতে পারছেন কত টাকা বিক্রি করতে পারছেন সেটা যদি আপনি কাজ ঠিক থাকে তাহলে অবশ্যই হবে আমি দেশি মুরগি করছি কারণ হচ্ছে দেশি মুরগি হাটে নিয়ে যাওয়া মাত্রই শেষ নিমিশে নিয়ে নেয় চীনা হাঁসের একটা আলাদা ডিমান্ড আছে তো তিতির মুরগি আমি আমার এলাকায় করার জন্য পক্ষপাতিত না আপনার এলাকায় কেমন অবস্থা তিতির মুরগির চাহিদা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তিতির মুরগি আপনার এলাকায় করলে লাভবান হতে পারবেন কি না কত টাকা কেজি ডিটেলস জানাবেন এবং দেশি মুরগির দামটা কি এখন বর্তমানে বাড়তি কিনা সেটাও জানাবেন তো সে আশা ব্যক্ত করুন আমি মোহাম্মদিন হক টিপু আজকে বিদায় নিচ্ছি যুবায়গ্র থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম